এনআরসি নিয়ে দেশ জুড়ে তথা রাজ্য জুড়ে বেড়েই চলেছে ক্ষোভ। কাল কলকাতার কালুতলাতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন জেড আনোয়ার। তারই নেতৃত্বে এনআরসির প্রতিবাদকে ঘিরে একটা বিরাট প্রতিবাদী সভার আয়োজন হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা জেদ আনোয়ার, মিতা চক্রবর্তী, রোহন মিত্র, শাহিদ ইমাম এবং কংগ্রেসের বিভিন্ন কার্যকর্তারা। এখানে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া নেতা জেদ আনোয়ার এনআরসি নিয়ে তীব্র প্রতিবাদ করেন এবং নিজের বক্তব্যও রাখেন। পুলিশ দিয়ে আপনাদের মিছিলটাকে যে আটকে দেওয়া হলো, এই রাজ্যে যারা শাসক দল আছেন তারাই জিনিস করছে, কেন্দ্রে ওরা ওই একই জিনিস করছে। You guys have an active line in the boots of Hitler. Many of you are in two jobs. Half this place to have a history. To the British Indian Company, to the British and the Alatar, who's the line, subsequent to all the people that is in Baki Bata, with Congress Baki Bata, Thank you.